আইএসএল 2021-22 চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে জোর কদমে। আগামীকাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে আইএসএল এর দুই গুরুত্বপূর্ণ দল, এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসি। অন্যতম সেরা খেলোয়াড়দের নিয়ে দল গড়লেও মরশুম শুরুর আগে খানিকটা চিন্তিত ছিল এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। প্রথম ম্যাচের জন্য অনিশ্চিত দলের তারকা খেলোয়াড় রয় কৃষ্ণা। অন্যদিকে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিরীয় চোটের কারণে খেলতে পারবেন না বেশ কিছু ম্যাচ, তাই প্রথম ম্যাচ নিয়ে খানিকটা ভাবনায় সবুজ বেরুন ব্রিগেড। চলুন দেখে নি কোন দল নিয়ে প্রথম ম্যাচে নামতে পারে হাবাস বাহিনী। গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ অমরিন্দর সিং, রক্ষণে থাকতে পারে সুভাশিস বোস, কার্ল ম্যাথিউ, প্রীতম কোটাল এবং আশুতোষ মেহতা। ডিফেন্সিভ মিডিয়া হিসেবে থাকতে পারেন জনি কাউকো এবং লেনি রড্রিগেস। লেফট এবং রাইট উইংয়ে যথাক্রমে লিস্টন কোলাসো এবং মনবীর সিং। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকতে পারেন হুগো বুমোস, আর ফরওয়ার্ডে থাকতে পারেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড উইলিয়ামস। এছাড়াও দলে রয়েছে প্রবীর দাস এবং মাইকেল সুসাইরাজের মতন খেলোয়াড়। তাদের পরিবর্তন হিসেবে নামিয়ে শেষের দিকে দলকে আরও ভয়ঙ্কর রূপ দিতে পারেন হাবাস। তবে ম্যাচের আগে যদি রয় কৃষ্ণা পুরোপুরি সেরে ওঠেন, তাহলে আবার সেই আইএসএল এর সেরা রয় ডেভিড জুটি আমরা দেখতেই পারি প্রথম ম্যাচে। আপনাদের মতে প্রথম ম্যাচের জন্য কেমন দল করতে পারে হাবাস? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।